খায় নাও, আমি চলে যাচ্ছি তাই তোমার খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দয়া এবং আল্লাহর রহস্যের সম্মতি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিন্সের আজকে অফিস আছে, তো হচ্ছে হঠাৎ করে আমি আজকে একাই রাজশাহী যাচ্ছি, বিয়ের পর এই প্রথম আমি একাই রাজশাহী যাচ্ছি। আপনাদের ভাইও ওখানে বসে আছে রেডি হয়ে। আজকে হচ্ছে শনিবার, আপনাদের ভাইয়ের অফিস ছুটি, কিন্তু সে যাচ্ছে না আমার সাথে। আমি একাই আজকে রাজশাহী যাচ্ছি, তার কারণ আছে, কারণটা আমি রাজশাহী থেকে আসার পরই বলবো। তো একা যাচ্ছি, ভয় লাগতেছে, কেমন যেন মনে হইতেছে যে একা যাচ্ছি, মানে হয় না যে একা কোথাও গেলে ব্যাগ ব্যাগেজ নিয়ে, একটা টেনশান কাজ করে। আমি তো কালকে রাত্রে, মানে গতকাল রাত্রে ঘুমাই নাই বলতে গেলে চলে, মানে কেমন যেন লাগতেছে যে সকাল হবে আর আমাকে একা যেতে হবে ব্যাগ ব্যাগেজ নিয়ে। তো অলরেডি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের ট্রেনের টাইম এখনও হয় নাই, তো বাসাতে একটু লেট করে বের হবো, যেহেতু সিএনজি নিয়ে যাব, তো হচ্ছে খুব একটা দেরি হবে না। আর এখান থেকে কী হলো, টিভি ছাড়ছে? এখান থেকে মানে হচ্ছে এয়ারপোর্টটা কাছে, তো এ কারণে ওয়েট করতেছি, বাসাতে রেডি হয়ে গিয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, শেয়ার করি। পড়ে যাবে, পড়ে যাবে, দেখো তো ব্যাগটা তুলো। তো আমি ব্যাগ ব্যাগেজ অলরেডি গুছিয়ে নিয়েছি, আর আমি একদিনের জন্য যাচ্ছি, আমি আজকে যাব, আগামীকালকে আমি আবার চলে আসব। তো কেন যাচ্ছি, কী কারণ, এগুলো আমি আপনাদেরকে রাজশাহী থেকে আসার পর বলবো, এখন আর বলতেছি না। অনেকদিন হলো ভিডিও শেয়ার করা হচ্ছে না, রেগুলার ডে মানে ডেইলি লাইফ ব্লগগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে অনেকগুলো ব্লগই জমা ছিল, যেগুলো আমি একটু একটু করে দিচ্ছি। তো ঢাকায় আসার পর তেমন একটা ব্লগ করা হয় নাই, এই কারণে আমি শেয়ারও করি নাই। তো যাই হোক, রাজশাহী যাচ্ছি আজকে, সবাই দোয়া করবেন যেন ভালো মতো পৌঁছাতে পারি, যেহেতু আপনাদের ভাইয়া যাচ্ছে না, সেহেতু একটু টেনশন কাজ করতেছে। আর ব্যাপার না, আমি হচ্ছে আগে ঢাকাতে যখন ছিলাম ভার্সিটিতে, তখন ছুটি হলে একা একাই চলে যেতাম, আবার একাই চলে আসতাম, ওইটা আমার কাছে প্যারা লাগতো না, কিন্তু এখন একটু কেমন লাগে, কারণ অনেক দিনের অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন কোথাও গেলে যেহেতু আপনাদের ভাইয়া থাকে, সেক্ষেত্রে আমার আর টেনশান নিতে হয় না, ব্যাগ ব্যাগেজ কোথায় কী, টিকিট টিকিট এগুলো আমি কখনোই কোনো কিছুই খেয়াল করি না। আমি জানি যে ও আছে, ও দেখবে, আমি রিল্যাক্সে যাই, আবার রিল্যাক্সে চলে আসি। আর রাজশাহী থেকে আসার সময় তো এক গাদা ব্যাগ ব্যাগেজ হয়, কারণ আম্মু অনেক কিছু দেয়, খাবার দাবার দেয়, মাছ মাংস দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ট্রেনের কোথায় কী আছে না আছে, নামার সময় আপনাদের ভাইয়া সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করে নামিয়ে নেয়। তো এবার যেহেতু আমি একাই যাচ্ছি, আমি অলরেডি সকাল থেকে আব্বু ফোন দিচ্ছে যে ঘুম থেকে উঠতে পেরেছি কি না, জানেই যে আমি সকালে লেট করে ঘুম থেকে উঠি, বারবার ফোন দিচ্ছে যে উঠতে পেরেছি কি না, কখন আসবো, কীভাবে আসবো। তো যখন বললাম যে ও তো বাসাতে আছে, রেখে আসবে স্টেশনে, তখন আব্বু মানে একটু শান্তি পাইছে, তো বলতেছে যে ও তাহলে তো সমস্যা নাই, তাহলে তো আছে, তোমাকে রেখে যাবে। আর আমি আম্মুকে অলরেডি ফোন দিয়ে বলেছি যে বেশি রান্না বান্নার দরকার নাই, আমি এত বাটি টাটি এত খাবার দাবার ব্যাগ ব্যাগেজ আনবো না, যেহেতু আমি একদিনের জন্য রাজশাহী যাচ্ছি, আবার চলে আসব, আর আসার পর আবার যাব যখন, তখন হচ্ছে আমি খাবার দাবার বা আনুষঙ্গিক যা কিছু লাগে নিয়ে আসব, এখন আর নিয়ে আসবো না। তো যেহেতু সামনে মাসেই রোজা, তো রোজার কিছু বাজার আব্বু আমাদের জন্য করেছে, দ্যাটস ওয়াই আব্বু বারবার বলতেছে যে ব্যাগ নিয়ে আসো, কারণ আমি যতবার আসি ব্যাগ ব্যাগেজ নিয়ে আসি, এগুলো আর নিয়ে যাওয়া হয় না। তো এই খাবারের যে প্রিন্স আসছিলো, তখন খাবারের জন্য অনেকগুলো ব্যাগ আম্মু দিয়েছিলো, তো ওই ব্যাগগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি দেখাই আপনাদেরকে, শেয়ার করি। অলরেডি ব্যাগ গুছিয়ে রেখেছি, এই এই ব্যাগে কিন্তু আমার জামাকাপড় কিছুই নাই, মানে ব্যাগের ভিতরে ব্যাগ, ব্যাগের ভিতরে ব্যাগ আছে, আর এই কালো ব্যাগটাতে সব বাটি, মানে যত খাবার নিয়ে আসছিলাম ফাঁকা ফাঁকা বাটি ছিল, ওই বাটিগুলো সব নিয়ে যাচ্ছি, কারণ আম্মু আবার খাবার দিবে রান্নাবান্নার, এই জন্য ব্যাক করা হয়েছে। কারণ যেহেতু আমি কালকে সকালেই আবার চলে আসবো, আগামীকালকে, আজকে যাচ্ছি আগামীকালকে চলে আসব, তো আমার হচ্ছে জামাকাপড় নেওয়ার দরকারই হচ্ছে না, বাসাতে আমার অনেকগুলো জামাকাপড় আছে, আমি রেখেই আসি। তো এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছি, শুধুমাত্র বাটি খোড়া আছে, আর ব্যাগের ভিতরে ব্যাগ, ব্যাগের ভিতরে ব্যাগ, কয়েকটা বস্তা আছে যেগুলোতে চাল নিয়ে আসা হয়েছিল, বেল নিয়ে আসা হয়েছিল, তো ওই বস্তাগুলো আবার নিয়ে যাচ্ছে। আর এই তো আপনাদের ভাইয়া রেডি হয়ে বসে আছে, মন খারাপ বেচারার, আমি চলে যাচ্ছি। আমি কিন্তু আগামীকালকে যেতে পারতাম, মানে শুক্রবারেই, তো তখন হচ্ছে আপনাদের ভাইয়ার টিকিটটা পাই নাই, এ কারণে আসলে আমি আজকে একাই যাচ্ছি। তো আমাকে রেখে দিয়ে স্টেশনে, মানে ট্রেনে উঠাই দিয়ে চলে আসবে, আর ঘুম থেকে কেবল উঠছে, আর আমি ঘুম থেকে উঠে
এই তো ব্যাগ ব্যাগে সব প্যাক করছি, আমার কিছু কাপড় চোপড় ছিল ওয়াশ করলাম, ওয়াশ করে বাথরুমেই রেখে আসছি, আপনাদের ভাইয়া এগুলো সব শুকোতে দিয়ে দিবে। তো মোটামুটি রেডি বলা যায়, তো আমি এখানে বসা মোটামুটি রেডি বলা যায়, এখন বের হয়ে যাবো, 12:10 কখন যাবা, চলো বের হয়ে যাই স্টেশনে। না এতক্ষণ যে ওয়েট করতে ভালো লাগে না, ট্রেন আসে সেই দুইটাই, কিন্তু ঢাকা শহরের কথা জ্যামে পড়লে অবস্থা খারাপ হয়েছে, যদিও এখন জ্যাম থাকবে না, ঘড়ি খুলে গেছে, যদিও এখন জ্যাম থাকবে না তারপরেও বলা যায় না, কারণ এই রোডটাতে কাজ চলছে, তো এই রোডে সবসময় দেখা যায় জ্যাম লেগেই থাকে। গাছে পানি দিবা, হ্যাঁ বারান্দার যে গাছগুলো আছে গাছে বিকালে পানি দিবা, এখন দেওয়ার দরকার নেই, রোদ আজকে এত পরিমাণ গরম। আমি গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছি, বাট আমি চুল ভিজাইনি, কারণ এই চুল ভিজা রেখে ছাড়তেও পারবো না, বাঁধতেও পারবো না, আমার মাথা ব্যথা করবে, আর ট্রেনে যে ধুলা টুলা একদম মানে বাইরে, এই কারণে আমি মাথাটা ভিজাইনি, চুলটা বেঁধে নিয়েছি আর গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছি। তো ঠিক আছে, আপনারা দোয়া করবেন যেন ভালো মতো পৌঁছাতে পারি, আর এখন আর বকবক না করে বের হয়ে যাই, দেরি হয়ে যেতে পারে, চলো চলো বের হয়ে যাই। আসলেই হইলো সব তো অলরেডি ট্রেনে উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে আর আপনাদের ভাইও চলে গেছে, তো এই প্রথম একা একা জার্নি করছি, জার্নিটা একটু বোরিং হতে পারে, বাট আমি এখন হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে চলে যাব। তো তারপরে একটা আনন্দ কাজ করতেছে যে বাসায় যাচ্ছি, আর বাসায় যাওয়ারও যেহেতু একটা উদ্দেশ্য আছে, তো এই ক্ষেত্রে আর বোরিং লাগতেছে না, মনে একটা আনন্দ নিয়ে যাচ্ছি যে কখন বাসায় পৌঁছাবো। তো এইরকম ট্রেনে জার্নি করতে খুব ভালো লাগে, তো প্রতিবারই আমি যখন বাসায় যাই রাজশাহী যাই তখনই ভিডিও করি, আর আপনারা এইসব ব্লগ হয়তো এর আগেও আমার চ্যানেলেই দেখেছেন। তো ঠিক আছে, বাসায় যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন ভালো মতো যেয়ে পৌঁছায়, আর ভালো মতো যেন ঢাকা ব্যাক করতে পারি। আমি আজকে যাচ্ছি, আমি আগামীকালকে আবার ব্যাক করব, আমি শুধু মোমোকে নিব, মোমোকে নিয়েই চলে আসবো আর কি। তো এই তো একা একাই বসে টাইম স্পেন্ড করছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু টাইম স্পেন্ড করি। তো দেখতে দেখতে আমরা এখন যমুনা নদীর ওপরে, এই তো যমুনা ব্রিজ ক্রস করতেছি, আর মনে হয় ডাবল লেনের লাইন করবে যমুনা নদীর উপরে, যে কাজ চলতেছে, তো নদীতে একদম পানি নাই, ট্রেন যাচ্ছে, তো ভালোই লাগতেছে, সিনারিটা সুন্দর, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। তো আগামীকালকে যেহেতু ব্যাক করবো, ইনশাল্লাহ বাসায় যেও ছোটোখাটো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব, আর যতটুকু পারবো আমি ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব, আপনারা দেখতে থাকুন। আমি অলরেডি বাসায় চলে আসছি, আর এই যে আরেকজন সব কিছু গোজগাজ করতেছে, ও যাবে আমার সাথে আগামীকালকে, ও আর আমি একসাথে ঢাকায় যাব। তো এখন ওই কসমেটিক গুছাচ্ছে, আর ওই যে আমি যে লাগেজ নিয়ে আসছিলাম ওইটাতে ওর হচ্ছে জামা কাপড় সব লোড করা হলো, আর এখন সে কসমেটিক গুছাচ্ছে। আর স্টেশনে আব্বু আর ও আমাকে আনতে গেছিলো, তারপরে আসলাম, এসে মাত্র নাস্তা টাস্তা করে এখন আবার হচ্ছে ও সব রেডি করতেছে, কারণ হচ্ছে কালকে সকালে, সকালে না কালকে হচ্ছে বিকালে 4টা ট্রেন, কালকে আবার আমরা চলে যাব। আমি আসছি হচ্ছে ওকে নিতে মূলত, এই কারণে আমার একদিনের জন্য এত কষ্ট করে আসা, তো ওকে নিব, নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ রওনা দিব আবার ঢাকার উদ্দেশ্যে। আর এই তো আমি যেহেতু বললাম যে জামা কাপড় আনি নাই, তো ওই লাগেজটা নিয়ে এসেছিলাম ওর জন্য, ওরটা হচ্ছে সব জামা কাপড় গোজগাছ চলতেছে, আমি মাত্র গুছাই দিলাম লাগেজটা, আর এখন ওই কসমেটিক নিয়ে বসেছে যে কোনটা রাখবে আর কোনটা নিবে, রাখবে তো কোনোটাই না, সব নিয়ে যাবে দেখে মনে হচ্ছে। অলরেডি ঘুম চলে আসছে তার, সে টায়ার্ড, আর আজকে আমরা দুজন একসাথে ঘুমাবো এই ঘরে, সব কিছু গোজগাজ করা কমপ্লিট, এখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তো ওই আর আমি আজকে একসাথে ঘুমাবো, এই কারণে এখন ও অলরেডি ঘুম চলে আসছে, চোখ খুলতে পারতেছে না ঘুমে।
টায়ার্ড, আবার কালকে সকালে যেহেতু চলে যাব। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকাল সকালে আমরা চলে যাব, তখন যাওয়ার সময়তে আবার আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও করব, তারপরে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।